মানুষের পতন হয় দুইটা জিনিসের কারণে নবী সাল্লাম এটা বলেছেন চোদ্দশো বছর আগে যে মানুষের ধ্বংস হবে কে আমাদের পূর্বে এমন একটা সময় আসবে বিশ্বের দুইটা কারণ একটা হলো হল কারা কারাহিয়াতুল মাউ দুইটা এই দুইটা জিনিসের কারণে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে রসুল্লাহ হাদিস চোদ্দোশো বছর আগে তিনি বলেছেন দুনিয়ার মানুষ এমন একটা সময় আসবে যখন তারা অর্থাৎ দুনিয়ার লোভ লালসা এতটাই তাদের পেয়ে বসবে এতটাই অলস হয়ে যাবে যে শুধু দুনিয়া কামাই করা দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে যে যেরকমভাবে খাবার টেবিলে খাবারের জন্য মানুষজন একত্রিত হয়ে যায় ঠিক তেমনি অন্যান্য জাতি গোষ্ঠীগুলো মুসলিমদের উপরে তাদের দিকে ঐক্যবদ্ধভাবে তাদের উপর হামলা করবার জন্য তৈরি হয়ে যাবে আজকে ঠিক তেমনই কোনো মুসলিম দেশ আক্রান্ত হলে দেখুন সমস্ত অমুসলিম দেশগুলো তারা ঐক্যবদ্ধ একসাথে তারা কি ঝাঁপিয়ে পড়ে তো সাহাবিরা জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তখন কি আমাদের ইমান আমাদের কি সংখ্যা কি খুব কম হয়ে যাবে নবীজি বললেন না মোটেও কম হবে না বরং বেশি থাকবে কিন্তু তাদের ইমান এতটা দুর্বল হয়ে যাবে যে খর খুটার মতো তারা ভাসিয়ে যাবে বানের পানির মতো তারা ভাসিয়ে যাবে তাদের ইমানের লেভেলটা এত দুর্বল হয়ে যাবে যে তাদের বিশেষ করে দুইটা কারণে তারা ধ্বংস হবে তখন নবীজি বললেন ও আমার সাহাবিরাম ওই কঠিন মুসিবতের মুহূর্তে আমার উম্মতের অভাব হবে না অনেক উম্মত কুটি কুটি উম্মত থাকবে সেই সময় সেই জামানায় উম্মতের কোনো অভাব হবে না কিন্তু তাদের দুইটা জিনিস তাদেরকে এমনভাবে পেয়ে বসবে এই দুইটা জিনিসের কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে একটা অসভ্য দুনিয়া কারা হিয় তুলম দুনিয়ার ভালোবাসা একটা হলো দুনিয়াতে প্রচুর পরিমাণ দুনিয়ার প্রতি লোভ লালসা তাদেরকে ধরবে মুসলিমদেরকে দ্বিতীয় নাম্বার কারা হিয়াতুল মাউত মৃত্যুকে অপছন্দ করা দিন কায়েমের জন্য ইসলামের জন্য ইসলামকে স্টাবলিশ করার জন্য অর্থাৎ আমার রাসূলের উপরে আমার নবীর টুপি দাঁড়িয়ে নিয়ে কথা বলেছে এটা প্রোটেস্ট করার জন্য প্রতিবাদ করার জন্য কখনো হয়তো কোথাও ডাক এসেছে অথবা মুখ দিয়ে বলতে হবে লেখনির মাধ্যমে কথা বলার মাধ্যমে এটাও আমি করি না না এটা দরকারটা কি এখন এই সময় এগুলো রিস্ক নিয়ে ঝামেলা মানুষকে মানে মৃত্যুটাকে অপছন্দ মনে করবে কিন্তু এমন একটা সময় সাহাবিদের সময় যারা ইমানদার ছিল তারা জীবনটা হাতে নিয়ে করতে। কিভাবে জীবনটা আল্লাহ জন্য উৎসর্গ করা যায় সেই চেষ্টা করেছে একসময় সাহাবিদের মাঝে আর এমন একটা সময় আসবে যখন মানুষ মৃত্যুকে অপছন্দ মনে করবে দিনই কাজে নিজের জীবনকে ব্যয় করা চাইবে না সহজে আর দুনিয়াকে তারা ভালোবাসবে আজকে ঠিক তেমনই দেখেন এখন একটা ছেলে যুবকের টার্গেট হলে কিভাবে আমি কারো একটা ফ্ল্যাট আছে সে টার্গেট করে আমার আরো দুইটা ফ্ল্যাট থাকতো একটা মানুষের কয়টা ফ্ল্যাট লাগে কয়টা বাড়ি লাগে একটা মানুষের একটা মানুষের কয়টা বাড়ি লাগে কয়টা গাড়ি লাগে একই ফ্যামিলির স্ত্রী একটা গাড়ি সন্তানে একটা স্বামীর একটা পুরো ফ্যামিলি যেন গাড়িতে ভরা ওই তো মুসলিম সমাজ একদিন বিলাসিতায় ব্যস্ত হয়ে যাবে এই জন্য নবিসুল্লাহ সাল্লাম মুয়াজিবনু জাবালকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দিচ্ছেন বলছেন মোয়াজিবনু জাবাল খবরদার তুমি কিন্তু বিলাসিতায় যে যেন তুমি গা ভেসে দিও না কারণ গভর্নর হবা বিশাল দায়িত্ব তোমার হাতে থাকবে এমনটি যেন না হয় যে তুমি দায়িত্ব পেয়ে নিজেকে একেবারে অলসতায় যেন গা ভাসিয়ে না দাও চমৎকার কেমনে কি করা যায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় তাহলে দুইটা কারণে মানুষ ধ্বংস হয় দুনিয়ার ভালোবাসা দুনিয়া কারাহিয়াত মৃত্যুকে অপছন্দ করা আজকে আপনারা দেখেন দুনিয়াতে এই যে কিছুদিন আগে যে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের একজন উচ্চ কর্মকর্তা একজন ড্রাইভার আব্দুল মালিক সাহেব উনি করেছিল কুটি কোটি টাকার লোপ করেছিল তাই না তো বাংলাদেশ সরকার খুব দ্রুত বিচার করে ওনার পনেরো বছর জেলখানা জেল দেওয়া হয়েছে বৃদ্ধ বয়সে ওনার ফ্যামিলি লোকেরা রায় রায়শোনার সাথে সাথে চিৎকার করে কান্না করতেছিল আমি দৃশ্যটা দেখেছি তো উনি যখন দুর্নীতি করেছে চুরি করেছে তখন আপনারা নিষেধ করতে পারেন নাই ফ্যামিলি পক্ষ থেকে এই মানুষটা কত মানুষের হক নষ্ট করছে কত মানুষের টাকা সে নষ্ট করে ফেলেছে লোভ করেছিল অতি লোভ দুনিয়াতে শাস্তি দুনিয়া তো শাস্তি আখড়া তো তার জন্য শাস্তি আছে